তখন যে তোর সাথে আমি প্রেম করছি কখন হ্যাঁ তখন আমার চাকরি ছিল না সময় কাটানোর লেগে তুই আমার কাছে আইছিস আমি তোর কাছে আইছি আর কোন কিতাবে লেখা আছে যে পাগল বিয়ে করতে হইব রাখেন আমারে ছাড়ো বাবা হ্যাঁ আমার মেয়েটা একটু দেখে শুনে রাখো তোমার তো তুলে দিলাম এখন কিন্তু বেশি একটা বয়স হয় নাই আম্মা আপনি এই নিয়ে কোনো চিন্তা করেন না ওরে আমি সুখে শান্তিতেই রাখি শিমন শিমন কি করতেছো তুমি এই মেয়ের তুমি বিয়ে করছো কেন আমার না বিয়ে করার কথা তোমার আকে আপনি আপনার তো আমি চিনি না সরেন তুমি আমার চিন্তা জানা আমি তোমার রূপা তুমি কি বলতেছো হ্যাঁ এই মায়া কে রে সব কি কইতাছ সত্যি কথা আম্মা আমি ওরে চিনি না কি সে রূপা রূপা সদাই আমি শিমনে ভালোবাসি শিমন আরে ভাই আমি আপনাকে কয়বার করে কইতেছি আমি আপনাকে চিনি না আপনি মাথা নষ্ট হইছে নাকি আমার বউয়ের সামনে আপনি উল্টা পাল্টা কথা শুরু করছেন আমি তোমার কেউ না না কেউ না তিনটা বছর তুমি আমার সাথে সম্পর্ক করছো আর সব ভুলে গেছো এক বেড়ে আমরা দুজন ঘুমাইছি সময় কাটাইছি দিনের পর দিন বাইরে আমি তোর কাছে মাপ চাই হ্যাঁ তুই আমার যে নতুন বিয়ে করা বসলাম না আমার অপমান করিস না যা তো কইলাম আমি আমি তোমারে ছাড়া এখান থেকে এক পাও নরম না আমি তা ঘুমাইতে ভাই ভাই আমি চিমুলটা অনেক ভালোবাসি চিমুল আমারে সাথে তিন বছর সম্পর্ক ছিল আমরা এক বিনে দুজনে ঘুমাইছি অনেক সময় কাটাইছি দিন কাটাইছি আর আমারে লাইকে আরেক জন বিয়ে করছে ভাই আরে একটু বুঝান ভাই আমি অনেক জানে বলছি চিমুল না না আমি বাঁচালাম না ভাই আপনি ভাই ধরি আপনি চিমুলটা ফিরাই দেন তাই বলে কি সবার সাথে কি বিয়ে হয় বলো এখন তো যা হয়ে গেছে আগে থামেন আমি ওলা কিছু কথা বলি তখন যে তোর সাথে আমি প্রেম করছি কখন হ্যাঁ তখন আমার চাকরি ছিল না সময় কাটানোর লেগে তুই আমার কাছে আইছিস আমি তোর কাছে আইছি আর কোন কিতাবে লেখা আছে যে পাগল বিয়ে করতে হইব রাখেন দেখছেন তুমি এত বড় বেঈমান দিনের পর দিন তুমি আমারে ভোগ করছো আর আজকে কইতাছো সময় দুজনেই কাটাছি কেন আরে 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 শোনো আমি মানি না এই বিয়ে আমি মানি না একটু 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 ঠান্ডা হন একটু ঠান্ডা হন আমি কাজ বিষয় বলছি শিমুল ভাই আসলে কাজটা ঠিক না ঠিক আছে এই মেয়েটা যা বলছিস সত্য নাকি তাই বলেন তারপরে বিষয়টা দেখতেছি সত্য নাকি আরে ভাই বিয়ের আগে একজনের সাথে কথা বললে কি প্রেম হয়ে যায় সম্পর্ক হয় হ্যাঁ আর মন থেকে আমার ভালোবাসতে পারে কিন্তু আমি তো কোনোদিন আর ভালোবাসি না এমনি সময় কাটানোর জন্য দুই চারটা কথা দেখো মেয়ে তারপর আপনার মানে মান সম্মান আছে তুমি এসব কি করতেছ এখন তো আমার মেয়ে বিয়ে হয়ে গেছে আমার মেয়ে জীবনটা কি করছ আপনি মান সম্মান খুঁজতে আছেন আমার কি মান সম্মান আমার যা ছিল সব তো নিয়ে গেছে আমার মান সম্মান ধরো তুমি তোমাকে বিয়ে করে নাই তোমার সাথে সম্পর্ক ছিল আমি জানি যে একজন মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে তাকে ভোলা যায় না মানে মন ভাঙা মরদিবার সমান কারণ শিমুল তোমার সাথে প্রতারণা করেছে তোমার সাথে বেইমানি করেছে ঠিক আছে এই যে দেখো এই যে এই যে এই যে একটা মেয়ে এখন তোমাকে তো এখনও বিয়ে করে নাই ঠিক আছে আর এই মেয়েটাকে বিয়ে করছে ধরো সাপোজ তুমি ওরে নিয়ে গেলে নিয়ে যাওয়ার পর কী হলো ধরো মন তো যেহেতু বিয়ে হানে করেছে কারণ তোমার সাথে যখন বেইমানি করে তোমাকে কিন্তু সে কোনোদিনও আর ভালো আমি মানি না আমি করে কিছু হয় না ওরা যদি যায় আমার রাজের উপর দাঁড়ে বাবার উপর দাঁড়ে আমি মানি না আমি কারো কথা শুনুম না আমি শুধু জি বলতে চাই ঠিক আছে আপনি ওঠেন 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 আমি আমি বুঝাই ভাই আপনার কথা শুনে আমি উঠছি কিন্তু জি বলতে আমার চাই জীবনটা যদি না পাই আমি আমার নিজের জীবন দিয়ে দেবো আমি দেখো তোমার এই কারণে এটা ভয় তো আমার কথা শোনো শিমুল একটু শোনো তুমি শোনো 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 আমার বিষয়টা শোনো মনে করো ওরেও বিয়ে করছে তুমিও শিমুলকে ছাড়া বাঁচ পেলে মনে করো যে এখন তোমাকেও বিয়ে করলি তুমি বা ও এখন তুমি চাও যে একই ছেলের সাথে মানে দুটি বউ থাকুক তুমি কি ভাগ দিতে পারবে না ও তো এখন আর বাড়ি যায় নাই কবে করছে তাতে কি হয়েছে একটা মেয়ের জন্য ইসলামিক মানে অনুসারে যখন বিয়ে শাদী হয়ে যায় এখন কিন্তু আমি সব কিছু এখন সে কবুল কইছে এখন তোমার বিয়ে হয় নাই আরও কবুল কইছে ও মানে নিতে পারবে না সতিনী সংসার তুমিও কিন্তু মানে নিতে পারবে না অতএব মানে একটু কষ্ট হলেও একটু বোঝার চেষ্টা করো মনে করো যে এদের তোমার হয়তো একদম নিষ্পাপ তোমার ছোটো বোনের বয়স
উনি যা বলছিল এখন তিনটে জীবন নষ্ট হবে, এখন তো হয়তো তোমার জীবনটা নষ্ট হয়েছে, কিন্তু তুমি যদি এখন এই পাগলামিটা করো ওর জীবনটাও কিন্তু নষ্ট হবে, এর জীবন তো ও নষ্টই, তাহলে তিনটে জীবন নষ্ট হয়। অতএব যা আবার হয়েছে তুমি একটু ভুলে যাও, তোমার হয়তো কিছুদিন কষ্ট হবে, তারপরেও তোমাকে মনে করো আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে, কারণ এই বেঈমানের সাথে তোমার সংসার কোনোদিনও হয়তো না, তোমাকে যা করেছে ও তো বেঈমানি করেছে, তোমাকে ভোগ করার জন্য করেছে, আবার যদি তুমি ওকে জোরপুর ভয় নিতে যাও সারা জীবন তোমার কষ্টই পাইতে হবে। অতএব যা আবার হয়েছে একটু নিজে একটু বিবেক দিয়ে একটু প্রশ্ন করো এবং ভুলে যাওয়ার চেষ্টা করো। শিমুল, এই প্রথমবারের মতো এরকম ঘটনা আমি শুনতে পেলাম, তাই তোমার কিছু বললাম না, আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছ যাও, কিন্তু ভবিষ্যতে যেন এরকম ঘটনা যেন আমি না শুনি, আজকের পর থেকে ঠিক হয়ে যাবে। আরে এমে যাও, তুমি চলে যাও। আমি ভাই এত কথা জানি না, আমি শিমুলকে চাই। শিমুল, শিমুল, শিমুল আমার, শিমুল না ভাই, ভাই শিমুল, শিমুল না, আমি যাবো না, শিমুল 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 শিমুল।